ভক্তমণ্ডলী, আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু পিসিমার গৌরনীতা। কৃষ্ণনগরীর এক জমিদার পরিবারের জমিদার গিন্নির কাহিনী আজ আমরা আস্বাদন করব, শুনব। মনটাকে ভক্তির জগতে নিয়ে গিয়ে মণ্ডপ বৃন্দাবনে বসে আজকে আমরা আস্বাদন করব সেই কাহিনী। চলুন আমরা সবাই মিলে আস্বাদন করি। নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগরের গ্রাম নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম তথায় জন্ম নিলেন চন্দ্র শশী না। নদিয়া জেলার কৃষ্ণনগরে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে চন্দ্রশশী নামে এক মহিষী নারী জন্মগ্রহণ করেছিল। দেখতে খুব অপরূপা সুন্দর, ঠিক যেন ঠিক চাঁদের মতো। চাঁদকে যতটা সুন্দর দেখতে হয়, যখন জন্মগ্রহণ করলো সবাই দেখলো আহা কি সুন্দর দেখতে হয়েছে, আজ থেকে এর নাম রাখলাম চন্দ্রশশী। চন্দ্র মানেও চাঁদ আর শশী মানেও চাঁদ। খুব আদর যত্নে পিতার ঘরে প্রতিপালিত হতে লাগলো। দেখতে দেখতে চন্দ্রশশী দেবী এক দুই তিন চার পাঁচ ছ মাস সাত মাস আট মাস জমিদার বাড়িতে, তো ধীরে ধীরে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর হল। তখনকার দিনে কিন্তু লেখাপড়ার ব্যবস্থা ছিল না, ছিল কিন্তু নারীদের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু চন্দ্রশশী দেবী জমিদার পরিবার ভুক্ত হওয়ার জন্য মেয়েটাকে লেখাপড়া শেখানো হলো, কেমন করে সোনা দানা গুছিয়ে রাখতে হয় সেগুলো শেখানো হলো, টাকা পয়সা কেমন করে গুছিয়ে রাখতে হয় সেগুলো শেখানো হলো, সবকিছু শিখলেন। দেখতে দেখতে মেয়ে তো ধীরে ধীরে যখন একটু বড় হলো, সাবালিকা হলো, চন্দ্রশশী দেবীর বাবা একটা সম্বন্ধ দেখে পাশের গ্রামের জমিদারের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। খুব মনের আনন্দে মা কাঁদছে, সবাই গ্রামবাসীর আনন্দ যে আমাদের চন্দ্রশশী এত সুন্দর দেখতে, এমন সুন্দর ভদ্র নম্র ব্যবহার,
আর সেই মেয়েটার কিনা আবার একটা জমিদার বাড়িতে বিয়ে হয়েছে। বাহ বাহ, খুব ভালো। সবাই মিলে খুব মহানন্দে চন্দ্র শশী দেবীকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে আসলে। আর শ্বশুর বাড়িতে গিয়ে চন্দ্র শশী দেবী যখন পদার্পণ করলেন, প্রথম পা দিলেন, দেখলেন আহাহা, আমার বাবার যেমন এত বড় ঘর বাড়ি, আমার শ্বশুর বাড়িও দেখছি খুব বড়। আহা, আমার স্বামী তো খুব সুন্দর দেখতে, আমার সব কিছু দিকে কপালটা বড় ভালো, ভগবান আমার কপালটা খুব ভালো করে পাঠিয়েছে। স্বামীর বাড়িতে গিয়ে একদিন, দুদিন, তিন দিন পর ফুলশয্যা, তারপর ধীরে ধীরে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে খুব সংসার করতে লাগলেন। ধীরে ধীরে স্বামীকে যখন স্বামী দেবতার আসনে বসালেন, স্বামীকে যখন হৃদয় মন্দিরে স্বামী দেবতার আসনে বসালেন, ঠিক কিছুদিন পরে শোনা গেল তার স্বামী জমিদার মশাই এক রাজরোগে আক্রান্ত হয়েছে। রাজরোগ মানে কি জানেন মা? তখনকার দিকে যক্ষা রোগকে রাজরোগ বলা হতো, এখন যাকে বলা হয় টিবি। টিবি রোগের চিকিৎসা বেরিয়ে গিয়েছে, তখনকার দিনে কিন্তু টিবি রোগের চিকিৎসা বেরোয়নি। তো এই এই রোগ হলে কেউ বাঁচত না, মারা যেত। তো সবাই চতুর্দিক থেকে ডাক্তার বদ্যি কবিরাজ এসে দেখানো হলো, কিন্তু দেখতে দেখতে একদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন পর হঠাৎ চন্দ্র শশীর স্বামী মৃত্যুবরণ করিল। মৃত্যুবরণ করি হাহাকার করে চন্দ্র শশী দেবী স্বামীর চরণে আছাড়ে খাইয়া পড়িল। আমি যে তোমাকে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই কিছু সঁপে দিয়েছিলাম, যেও না, যেও না স্বামী, তুমি আমাকে ছেড়ে এমন করে যেও না, যেও না, যেও না স্বামী, তুমি দয়াময়। আমি তোমায় একদিন বলেছিলাম না, আমার কপালটা খুব ভালো, ভাগ্যটা খুব ভালো, আমি আমার বাবার বাড়ি জমিদার বাড়ি থেকে জমিদার কিডনি হয়েছি। দেখো তুমি আমার কি লিখলে কপালে, যে স্বামীকে আমি স্বামী দেবতার আসনে বসিয়েছিলাম সেই স্বামী আজ আমাকে ছেড়ে দেখো চলে গেল। কেন দয়াময় তুমি এমন করে এমন কপালে লিখলে? খবরটা পেল চন্দ্র শশী দেবীর পিতা, সারা গ্রামবাসী সবাই জমিদার বাবুর মৃত্যুতে সবাই কাঁদছে, অবসন্ন সবাই। আহা, কয়দিন হলো মাত্র বিয়ে হয়েছে যেমন বলে গো, বউটা কয়দিন মাত্র এসেছে, এত সুন্দর দেখতে বউ, চাঁদপানা মুখ এমন, আর তার কিনা ভাগ্য বিড়ম্ব করা হলো, তার কিনা স্বামী এমন অকালে চলে গেল, ব্যাপারটা কি? না না, এই দৃশ্য যে আমরা সহিতে পারছি না। খবর চলে গেল পিতার কাছে, বাবা কি মেয়ের এমন দুঃখ সহিতে পারে, কাঁদতে কাঁদতে ছুটে এসেছে, মা মারি তুই কাঁদিস না রে মা, কাঁদিস না রে মছিরে নয়ন, কান্না শীতে গড়া এই তো জীবন, কাঁদিস না মুছরে না।
কাঁদিস না রে মুছে দে তয়ো কান্না শীতে গড়া এই তো জীব ওলে কাঁদিস না রে তো জীব ওরে কান্না শীতে গড়া এই তো জীব কান্দিস না ওরে আমারে যত সুস্মৃতি কান্দিস কান্দিস না আমি তোকে কত দিচ্ছি যত সুস্মৃতি আমি তোকে এর থেকে আরো বড় জমিদার দেখে দিয়ে দেব যার অনেক ধন সম্পত্তি অনেক টাকা গুলো থাকবে অনেক বড় বাড়ি থাকবে তুই কাঁদিস না রে মা তোর ওই অশ্রু সজলের নয়নে যে দেখতে পাচ্ছি না রে তুই কাঁদিস না রে মা কাঁদিস না চুপ করো বাবা বলো না বাবা তুমি আমার কথা বলো না আমি যে পতিব্রতা স্ত্রী বাবা যে স্বামীকে আমি আমার হৃদয়ে সিংহাসনে দেবতা হিসাবে বসিয়েছি সেই হৃদয়ে সিংহাসনে অন্য কোনো পুরুষকে আমি বসাতে পারবো না বাবা বলো না বাবা তুমি বলো না আমাকে অমন করে আজকের দিনে বলো না বাবা চলে গেল যার এত বড় ধন সম্পত্তি যিনি এত বড় জমিদারি সামলাতে তার জীবনটা ওই ২৪ বছরের মাথায় দেখুন তার অভিনয়টা শেষ হয়ে গেল আর অভিনয় শেষ হয়ে যেতে কেউ সঙ্গে গেল না এত বড় বাড়ি যেই ঘরটাতে সবাইকে ডেকে ডেকে দেখিয়ে জিজ্ঞাসা করতো বলো দেখো দেখো আমি কি সুন্দর বড় ঘর বানিয়েছি কি সুন্দর বড় বাড়ি বানিয়েছি সেই বাড়িটা পড়ে থাকলো জায়গাটা হলো কোথায় শ্মশান ঘাটে এত সুন্দর বস্ত্র পাটির পোশাক এত সুন্দর বস্ত্র সেগুলো ফেলে দিয়ে থান কিংবা কৌপিন পরিয়ে চলে গেল তাই না শ্মশান ঘাটে যার বাস সেখানে সবাই কি বলতে বলতে যায় শুধু যায় কি সঙ্গে বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল ও তোর শেষের দিনে সেজন বিনে বলো বন্ধু কে আর হবে শেষের দিনে সেজন বিনে বলো কে আর আপন হবে শেষের দিনে সেজন বিনে কে আর আপন হবে তোর শেষের দিনে সেজন বিনে কে আর আপন হবে বলো বলো শেষের দিনে সেজন বিনে কে আর আপন হবে চারজন হরি হরি বলিতে বলিতে চারজন হরি হরি বলিতে বলিতে তোমাদের হরি বল হরি বল বলিতে বলিতে হরি বল হরি বল বলিতে বলিতে শ্মশান ঘাটে নয়ে যাবে শেষের দিনে নিতাই গৌর হরি 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 বল
বলো কে আর আপন হবে ও তোর শেষের দিনে সে জনে বিনে কে আর আপন হবে কি দেবে মা শেষের দিনে সেই বিনে আর কেউ আপন হয় কেউ যায় না এত সন্তান এত স্ত্রী পুত্র টাকা কড়ি পয়সা কেউ আর সঙ্গের সঙ্গী হয় না শুধু কে যায় সঙ্গে শুধু নাম যাবে সঙ্গে এ প্রাণ যাবে হরি নাম যাবে সঙ্গে এ প্রাণ যাবে হরি নাম যাবে আর এই প্রাণ যাবে আমাদের হরি নামে যাবে বলো প্রাণ যাবে আমাদের সঙ্গের সঙ্গে আর কেউ না হবে হরি নাম যাবে আর এ প্রাণ যাবে আমাদের সঙ্গের সঙ্গে হরি নামে যাবে এই প্রাণ যাবে কি যাবে হরি নাম আর এই প্রাণ আর কেউ যাবে সঙ্গে আর কেউ যাবে বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল আর মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে আর কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে কেউ আমাদের সঙ্গে যাবে না কে যাবে শুধু হরি না তাই সময় থাকতে থাকতে আমাদের হরি ভজন করতে হয় দেখতে দেখতে জমিদার মশাইকে নিয়ে যাওয়া হলো শ্মশান ঘাটে বলো হরি বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল হয়ে গেল হই আগুনের চিতার আগুনে সব কিছু জমিদারি এত সুন্দর পটের বস্ত্র এত সুন্দর দেহ এত অহংকার সব কিছু চলে গেল কত অহংকার করি আমরা করি না আমি করি কেউ করে বিদ্যার অহংকার কেউ করে রূপের অহংকার কেউ করে অর্থের অহংকার কেউ আবার ভালো বাড়ি বানিয়ে সেই বাড়ির অহংকার করে দেখো আমার মতো এমন সুন্দর বাড়ি আর কেউ বানাতে পারে কিন্তু যখন সময় আসবে আসবে সমন করবে দমনে কারোর বাধা মানবে না আসে সব কিছু ফেলে রেখে আপন মনে সবাইকে চলে যেতে হবে শ্মশান ঘাটে জমিদার মহাশয়ের দেহটা সৎকার করে এসে সবাই বললেন গ্রামের বৈদেশিক ব্যক্তি যারা ব্রাহ্মণ মা তোমার স্বামীর যখন কোনো সন্তান আদি নেই ভালো করে তোমাকে তার শ্রাদ্ধাদি কর্মগুলো করতে হবে মা চন্দ্রশশীদেব বলছে হ্যাঁ হ্যাঁ আমার স্বামীর যাতে সাথে কোনো ত্রুটি না হয় তার জন্য যত রকম ব্যবস্থা হয় নায়েব মশায় আপনি সব ব্যবস্থা করুন আর আমাদের এই জমিদারি থেকে তার অর্থ ব্যয় হবে শুনুন এই পাশাপাশি সাত গ্রামের সব লোকজনদের সেবার ব্যবস্থা করুন এবং ব্রাহ্মণ ভোজন দক্ষিণা বৈষ্ণব সেবা সব কিছু কোনো মতে কোনো কিছু ত্রুটি না হয় সব কিছু হলো কিন্তু একটা জিনিস হলো না ওই যে মহন্তের স্বভাব হয় তারিতে কামন নিজ কার্য নাহি তবু জান পর ঘর নিজ কর মানে তবু জান পর ঘর যারা মহৎ ব্যক্তি হয় মহন্ত সাধু মহন্ত হয় যাদের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না দেখবেন নিজের কাজের জন্য নয় অপরের সুখের জন্য তারা গিয়ে একটা ভালো কথা জানিয়ে দিয়ে আসে তো চন্দ্রশশী দেবীকে পাশের গ্রামের একজন বৈষ্ণব ঠাকুর এসে বলছে মা তুমি তোমার স্বামীর সাথে এত কিছু আয়োজন করছো মা দেখতে পেলাম তুমি সাতটা গ্রামের লোকজনের সেবার ব্যবস্থা করেছো
ব্রাহ্মণ ভোজন বৈষ্ণব সেবা দক্ষিণা আমার এত কিছু আয়োজন করছো, কিন্তু যেটা না করলে তোমার স্বামীর আত্মার শান্তি হবে না সেটা তো করলে না। কি বাবা কি সেটা কি আমি তো জানি না। এ কি তুমি সেটা জানো না মা? তোমার স্বামীর সাধ্যে একটু কীর্তনের আয়োজন করতে হয় যে, তুমি সেটা জানো না? কীর্তন? কীর্তন কি বাবা? আমি তো কোনোদিন আমার বাবার বাড়িতে ওই শুনিনি ওটা। মা তুমি তাও জানো না, কীর্তন মানে ভগবানের নাম সংকীর্তন, ভগবানের লীলা কথা গুণকীর্তন। সাধা অনুষ্ঠানে যদি তোমার স্বামীর আত্মা এই ভগবানের নাম শোনেন, তবে কিছুটা হলেও তিনি স্বর্গলোকে ঠাঁই পাবে এবং সবাইয়ের মনটা শান্তি হবে। কি মা, সে যত কিছু যতই পাষণ্ড হোক, ভগবানের নাম শুনলে মন শান্তি হয় তো? অন্য কিছু তো নয়, বারবার শুনলেও কিন্তু একটা জিনিস তবু মনটা শান্তি হয়, তাই নাকি বাবা? আমি তো জানতাম না। আচ্ছা বেশ বেশ, তুমি যত টাকা লাগে আমি দেব, কিন্তু তুমি একটা ভালো কীর্তনিয়া নিয়ে এসো, আমি কীর্তনের ব্যবস্থা করব। তাই সেই বৈষ্ণব ঠাকুর কীর্তনের আয়োজন করলেন, স্বামীর শ্রাদ্ধাদি অনুষ্ঠান চলছে, আর এদিকে কীর্তনিয়া এসেছেন। কীর্তনিয়া আসরে যাবে, যাওয়ার আগে মাকে গিয়ে প্রণাম করছেন, প্রণাম গিন্নিমা। এ কি আপনি কীর্তনিয়া? বলে হ্যাঁ, তবে আমার একটা মনের কথা মা, কীর্তন তো আমি গাইব মা, কিন্তু তার আগে একটা মনের কথা, আপনি যদি গিয়ে একটু পাশে বসে শুনেন, আপনি গৃহের কর্তা, আপনি আপনার স্বামীর স্ত্রী, আপনার মধ্য থেকেই আপনার স্বামীর আত্মা ওই কীর্তনটা তো শ্রবণ করতে পারবে, আপনি একটু গিয়ে যদি বসে সেই কীর্তন শ্রবণ করেন। তাই হবে বাবা, আমি তো কোনোদিন কীর্তন শুনিনি, আজ আমি শুনবো। তো কীর্তনিয়া আমার গৌর হরির রূপের বর্ণনা দিচ্ছে। কীর্তনিয়া বলছে, এক ভক্ত একদিন সুরধুনীতে জল আনতে গিয়েছিল, আর সুরধুনীতে জল আনতে গিয়ে এমন একজন রূপের মানুষকে দেখে এসেছে, সেই রূপের মানুষকে দেখে এসে সে আর নয়ন উন্মোচন করতে পারছে না, নয়ন মুদ্রিত করে রূপের মানুষকে দর্শন করছে। কি দর্শন করছে? আর তার সখী এসে বলছে, সখীরে তুই কাকে এমন দেখে এসেছিস যার জন্য তুই এমন ব্যাকুল হয়ে আকাশের পানে তাকিয়ে রয়েছিস? কাকে দেখে এলাম জানিস? সেই সখী তখন বলছে, আমি কি হেরিলাম অপরূপ, আমার গোটা রূপ নিধি, সখী রে কি হেরিলা অগয় অপরূপ, আমার গোটা গুণ গুণ নিধি, আমি কি হে দিলা অপ, আমার গোটা গুণ নিধি, মরমিয়া ওরে প্রাণ সখী রে, আমি কি অগয়প রূপ, আমার গোটা গুণ গুণ নি, কতই চান নিগাড়িয়া আমার নীর মিল বিধি, নীর মিল কতই চা নেই গাড়ি
সখি, আমি যাকে দেখে এলাম তাকে দেখে মনে হলো এক কোটি চাঁদকে একত্রে রাখলে যে জ্যোতি প্রকাশিত হবে, কিন্তু তার অঙ্গে তাহার থেকে আরো অধিক জ্যোতি প্রকাশিত হবে। জানি না সখি কোন বিধি নিরমিল, কোন বিধি নিরমিল, কত কোটি চাঁদ একত্র কইল কোন বিধি নিরমিল, কোটি চাঁদ একত্রে কইল বিধি নিরমিল, কোটি চাঁদ একত্র কইল তাকে নয়ন আমার জুড়াইল, কোটি চাঁদ একত্র কইল নয়ন আমার জুড়াইল, কোটি চাঁদ একত্র হরি 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 জুড়াইল, কোটি চাঁদ একত্র কইল বিধি নিরমিল, আজ নিরমিল বিধি বিধি সেই একজন মানুষকে দেখে এসে মনে হলো এক কোটি চাঁদকে একত্রে রাখলে যে জ্যোতি প্রকাশিত হবে তাহা থেকে অনেক অনেক অধিক জ্যোতি। আজ চন্দ্রশশী দেবী মানে গিন্নিমা এক মনে কোনোদিন তো কীর্তন শুনেন নাই, আজ বসে বসে শুনছেন গৌরের রূপের কথা, গৌরহরির রূপের কথা শুনছেন, এক মনে শুনছেন। দেখুন মনটা কিন্তু তার স্থির রয়েছে, এক রয়েছে, কোথায় গৌরহরির চরণে, ওই যার কথা শুনছেন তার চরণে এক মনে শুনছেন। বলছে আর কি দেখেছিস, কীর্তনিয়া গাইছে, আর কি দেখেছিস জানিস, উগারই সুধা জন আমার গোটা রূপে হাসি, সুধা জন আমার গোরা রূপে হাসি, আরে নিরক্ষিতে গোরা হৃদয়ে রইল পশি, আরে নিরক্ষিতে গোরা হৃদয়ে রইল পশি, আমার হৃদয় আকুল কইল, হৃদয় আকুল কইল, আমার হৃদয় আকুল কইল, যখন নয়নে গোরা রূপ দেখিল হৃদয় আকুল কইল, নয়নে গোরা রূপ দেখিল হৃদয় আকুল কইল, নয়নে গোরা রূপ দেখিল হৃদয় আকুল কইল, নয়ন গোরার রূপ দেখিল অন্য কিছু না দেখিল, নয়ন গোরার রূপ দেখিল অন্য কিছু না দেখিল, নয়ন গোরার রূপ দেখিল হরি হরি হরি, নয়ন গোরার রূপ দেখিল হৃদয় নিরমিল, আরে নিরক্ষিতে গোটা হৃদয়ে রইল বসি, কীর্তনিয়া আমার গৌর রূপের ব্যাখ্যা করছেন, গৌরের হাসি দর্শন করে হাসিটা দেখে যেন মনে হচ্ছে সুধা ঝরছে, সুধা ঝরছে। আর চন্দ্রশশী দেবী মায়া মা বসে বসে সব কিছু শ্রবণ করছে, এক মনপ্রাণ নৃত্য করে। যখন কীর্তনটা শেষ হয়ে গেল চন্দ্রশশী দেবী জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, কীর্তনিয়া বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলুন মা, কি জিজ্ঞাসা করবেন? আচ্ছা বাবা, তুমি যে এখন ওই গৌর 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 বলে বললেন, নিতাই গৌর বলে নাম বললে, এই নিতাই গৌর কে বাবা? ও মা, সে কি আপনি জানেন না মা, এই নিতাই গৌর কে আপনি কি জানেন না? না বাবা, আমি তো জমিদার ঘরের মেয়ে, আমাকে তো এসব কোনোদিন এই কীর্তন টীর্তন আমি শুনিনি, তা আমি জানবো কেমন করে? বলো না বাবা, এই নিতাই গৌর কে? মা গো, ইনারা হলেন কলিযুগের ভগবান, যেমন দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র, সত্য যুগে ভগবান বিষ্ণু, ইনা হলেন কলির যুগের ভগবান। এই সব যুগে অস্ত্র ধারণ করেছেন ভগবান, কিন্তু এই কলিযুগে ইনারা হলেন প্রেমের ঠাকুর,
দয়ার ঠাকুর ইনারা প্রেম রূপ অস্ত্র দিয়ে সবাইকে বশ করেছে। আর কলির জীবকে ডেকে ডেকে আ চণ্ডাল ব্রাহ্মণকে কোল দিয়ে বলেছিল, ওহেরে কলির জীব, তোরা একবার হরি নাম বল, একবার কৃষ্ণ নাম বল, একবার কৃষ্ণ নাম বল, একবার হরি নাম বল, ওরে কলির জীব, হরি 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 হরি, একবার কৃষ্ণ নাম বুঝতে পারল। এবার বুঝতে পারলাম এরা তাহলে কলিযুগের ভগবান। আচ্ছা বাবা কীর্তনিয়া, এই কলিযুগের ভগবানের কাছে যদি আমি কোনো কিছু চাই পাবো তো এই ভগবানকে কিভাবে পাওয়া যাবে বাবা? শেখি মা এটাও আপনি জানেন না, তবে শুনুন মা, আপনাকে এই ভগবানকে পাওয়ার পাঁচটা রাস্তা রয়েছে, শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস, মধুর রস। যেমন মুনি ঋষিগণ ধ্যান ধারণা করে ভগবানকে পেয়েছিলেন, এটা মধ্যে শান্তরসের মধ্যে পড়ে। আর দাস্যরসের মধ্যে কি পড়ে? পবনন্দন হনুমান, দেখো কেমন করে ভগবানের নাম করে ভগবানের সেবা করে রামচন্দ্রকে পেয়েছিলেন। এইভাবে যদি কেউ ভগবানকে ডাকে তাহলে ভগবান নিশ্চয়ই দেখা দেবেন। এই এই যে ভালোবাসা, এই প্রেম, এই ডাকটাকে বলে দাস্য প্রেম। আর সখ্য প্রেম, এই যে গুণী শ্রীদাম সুদাম দাম বসুদাম, এরা সখা হিসাবে ভগবানকে প্রেম করেছিল, তাই না? এই প্রেমটাকে বলে সখ্য প্রেম। আর বাৎসল্য প্রেম, যশোমতী পিতানন্দ এরা মাতৃ মা বাবা হিসাবে ভগবানকে ভালোবেসেছিলেন, রান্না করে খাওয়াতেন, ওই ক্ষীরের নাড়ু, সর, দধি, দুগ্ধ ছানা, এই বাৎসল্য প্রেমে ভগবান বাধা হয়েছে। আর একটা হচ্ছে মধুর প্রেম, যেটা স্বয়ং রাধারানী সহ সমস্ত ব্রজগোপিনীরা করেছিলেন, এই মধুর রসেও ভগবানের কাছে বাধা পড়েছিলেন ভগবান ভক্তের কাছে। তাহলে বাবা আমি কিভাবে ডাকবো? আপনার এর মধ্যে এই পাঁচটা ভাব অর্থাৎ পাঁচটা রাস্তার মধ্যে আপনার যেটা ভালো লাগে সেভাবেই ডাকলে ভগবান আপনাকে দেখা দেবে। শোনো বাবা, যে হৃদয় সিংহাসনে আমি ওই স্বামীকে বসিয়েছি সেখানে আমি আর অন্য কোনো পুরুষকে বসাতে পারব না, আমি সেখানে ভগবানকে স্বামী রূপে ডাকতে পারব না। তবে আমি নারী জন্ম পেয়েছি বাবা, এই নারী জন্ম পাওয়ার পর প্রত্যেকটা নারীর একটা দিক থাকে মা হওয়া, তো আমি তো মা হতে পারলাম না। আমি যদি তোমাদের নিতাই গৌরীকে মা বলে মা হিসাবে ওদেরকে ডাকি, ওরা কি সন্তান হিসাবে আমায় দেখা দেবে বলো না বাবা? ওরা কি আমাকে সন্তান হিসাবে দেখা দেবে? কেন দেবে না মা? নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। আপনি একবার মন প্রাণ দিয়ে ডাকুন, নিশ্চয়ই দেবে। শ্রাদ্ধা অনুষ্ঠান শেষ হয়ে গেল, যে যার ঘরে চলে গেল, চন্দ্র শশী দেবী সেই যে হৃদয় সিংহাসনে সন্তান রূপে নিতাই গৌরকে পেয়েছে, নিতাই গৌরকে যে সন্তান রূপে ডেকেছে, আজ হৃদয় সিংহাসনে বসে বসে সেই হৃদয় সিংহাসনে নিতাই গৌরকে বসিয়ে বলছে, ওরে ওরে নিতাই, ওরে গৌর, তোরা একবার সে আমায় মা বলে ডাক, মা বলে ডাক, বলে ডাক, একবার সে নিতাই গৌর, হরে 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 গৌর, আমার এই হৃদয় সিংহাসনে মা বলে ডাক, মা বলে ডাক।
সেদিন থেকে যে চন্দ্র শশী দেবী ঠাকুর ঘরে বেশিক্ষণ থাকতেন না, স্বামী চলে যাওয়ার পরে ঠাকুর ঘরে অর্ধেক সময় কেটে যায়, শুধু কাঁদে আর ডাকে, নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, ওরে মা মা বলে ডাকলে আমার জুড়াবে মন প্রাণ, কাঁদে আর ডাকে নিতাই, ওরে গৌর একবার এসে আমায় মা বলে না, সবাই বলে দেখো দেখো মেয়েটা কেমন কাঁদছে, দেখো স্বামীকে হারিয়ে কেমন কাঁদছে, দেখো কাঁদুক কাঁদুক একটু নয়নের জল পড়লে মনটা হালকা হয়ে যাবে, মুখের থেকে পাথরটা সরে যাবে, একটু কাঁদতে দাও বসে বসে কাঁদুক। জমিদারির হিসাব বোঝাবার জন্য নায়েব মশাই আসেন, একবার এসে দেখে দরজা বন্ধ, ভেতর থেকে কে যেন কাঁদছে, বাবা মায় আমার এত ভালো, দেখো তার কপালে কেন এমন হলো। হ্যাঁ আচ্ছা কাঁদুক, আজ আর আমি কিছু বোঝাবো না, এক মাস চলে যায়, দু মাস চলে যায়, কিন্তু সবাই জানে স্বামীর বিরহে কাঁদছে, কিন্তু চন্দ্র শশী দেবী স্বামীর বিরহে আজ কাঁদছে না, আজ কাঁদছে নিতাই বউরকে ছেলে হিসাবে পাওয়ার জন্য, কাঁদে আর ডাকে, ওরে নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, মা মা বলে ডাকলে তোরা জুড়াবে মন প্রাণ, জোড়াবে মন নিতাই আমার প্রাণ, নিতাই গুরু হরি 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 বল হরি বল, মামা বলে ডাকলে পরে জোড়াবে পরাণ, ওরে নিতাই এদিকে নায়েব মশাই এসেছে, একি মেটা তো কানতে কানতে এমনই হয়ে যাবে, না 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 আজকে ডাকছে, ও গিন্নি মা গিন্নি মা দরজাটা খুলুন গিন্নি মা, আমি নায়েব মশাই এসেছি, বাবা এইভাবে রোজ রোজ আসবো আবার চলে যাব, আর এদিকে সবাই বলবে এই জমিদারির ধন সম্পত্তি টাকা করি এই নায়েব মশাই সরিয়ে রেখেছে, না আজ আর হবে না, আমি সব কিছু হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে তারপরে যাব। গিন্নিমা ধীরে ধীরে দরজাটা খুলে বেরিয়ে এলেন, বাবা কিছু বলবে, হ্যাঁ মা আজকে আমাকে কিছু বলার ছিল, কি বলবে বাবা একবার খুলে বলো না কি বলার আছে বলো, আচ্ছা মা আমাকে একটু বসতে হবে অনেক কথা রয়েছে, আমাদের যিনি জমিদার মানে আপনার স্বামী উনি তো অকালে চলে গেলেন, উনি বড় ভোগী মানুষ ছিলেন, জানেন মা আপনি জানেন না আপনার স্বামী কি কাণ্ড ঘটিয়েছে, কি কাণ্ড ঘটিয়েছে বাবা, আপনার স্বামী আমাদের এই কৃষ্ণনগর ছাড়াও বীরভূম জেলার সিউড়ির কাছে কড্ডা নামক একটি গ্রামটা কিনেছেন, আর এই কড্ডা গ্রামের যে প্রজা তারা হচ্ছে আমাদের প্রজা, ও তাই নাকি, আমি তো কই জানতাম না, আপনি জানলেন কি করে, আপনাকে তো জানানোই হয়নি, আর আপনার স্বামী মানে আমাদের জমিদার বাবু যে এমন করে অকালে চলে যাবেন তাও তো আমরা জানতে পারিনি, তাই আপনাকে জানানো হয়নি, তাই বলছি মা গো ওই কড্ডা গ্রামের যে প্রজারা না এই গত 3 বছর হয়ে গেল কোনো খাজনা দেয় নাই, আমি অনেকবার গিয়েছি
চেয়েছি খাজনা, সেবারেও হয়নি, কোনোবার পিটাই দিয়েছি, ধলাই দিয়েছি, তাতেও হয়নি। তাই বলছি মা, ওরা যদি না খাজনা সময় মতো দেয়, আমরা যার রাজা মহাশয়কে দেব কেমন করে? আপনি যদি আপনার এই অবস্থায় একবার যান, আপনার বদন দর্শন করে ওরা যদি খাজনাটা দিয়ে দেয়, তাহলে ভালোভাবে আমরা রাজা মহাশয়ের কাছে সেই খাজনাটা প্রেরণ করতে পারব। বেশ, তাই হবে, তাই ভালো, তাই ভালো। তাহলে একটি একটি দিন দেখো, দিন দেখে সবাই মিলে আমরা যাব। এই যে তাহলে কোন দিনটা ভালো হবে? শাস্ত্রে কি বলেছে? মঙ্গলের উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। পালকি প্রস্তুত করো। পালকি বেহারা সব প্রস্তুত হয়ে গেল। পালকিতে চড়ে বসলেন মায়ামার, আর চলেছে পালকি বাহকরা। পালকি বাহকরা কি গাইতে গাইতে চলে গো? গুনগুনা গুনগুনা হুনহুনা রে হুনহুনা হুনহুনা হুনহুনা। যাই না, পালকি দেখেছেন মা? আমা পালকি দেখেছেন? আপনারা দেখেছেন? আমরাও দেখেছি ছোটবেলায়, কিন্তু এখনকার যারা পালকি দেখে না, এখন তার পালকি নাই, গাড়ি খুব সুন্দর, বড় বড় কত রকম গাড়ি রয়েছে। তো পালকিতে করে চলেছে। গুনগুনা রে গুনগুনা 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 গুনগুনা। মা কান পেতে শুনছে বলে বাবরি বাবেরা কি বলছে? এই পালকি বাবরা কি বলছে? হিতাই বল হরি 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 বল হরি বল হরি হরি। সেবা হয়েছে সবার, হয় না? আর সবাই সেবা করতে গিয়েছে নাকি? আচ্ছা আচ্ছা। তো পালকি বাবরা কি বলছে? গুনগুনা, এই যে বাবা একটু পালকিতে দাঁড়াও না। এই বাবা তোমরা কি বলছো গো? আগে মা আপনি ওটা বুঝবে না, আমরা বলছি ওই গুনগুনা বলছি গো। আরে গুনগুনা মানে কি? বলে ওই যে আমাদের ছন্দে ছন্দে পাটা ফেলোতে যাতে সুবিধা হয়, সেই তাই একটা শব্দ আমরা উচ্চারণ করি, যাতে আমরা ওই ছন্দে ছন্দে পাটা ফেলতে ফেলতে সময় মতো যেতে পারি। ও শোনো বাবা, এই জগতে সবাই শব্দ উচ্চারণ করে, কিন্তু মানুষকে শ্রেষ্ঠ জীব কেন বলা হয় জানো? আহার নিদ্রা ভয় মৈথুন্য সামান্য মেতাত পশুভি নরহনা। আহার নিদ্রা ভয় মৈথুন্য সবার রয়েছে, পশুরও রয়েছে, পাখিরও রয়েছে, মানুষেরও রয়েছে, কিন্তু মানুষকে শ্রেষ্ঠ জীব কেন বলা হয় না? কেবলমাত্র মানুষই ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে বোঝে, আর অন্য কোনো পশু পাখি অতটা বোঝে না, তাই মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে। এমন একটা শব্দ উচ্চারণ করো যাতে তোমাদের সেই শব্দের গুণে ওই পশু পাখিরাও উদ্ধার পাবে, তোমরাও উদ্ধার পাবে, সবাই উদ্ধার হয়ে যাবে। ও আচ্ছা মা, আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তো কি বলতে হবে বলো মা? আমরা সেটাই বলবো। তোমরা ওই গুনগুনা যে বলছো না, তার আগে ওই গৌর শব্দটা তোমরা বসিয়ে দাও। বলো গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গীতাই গৌর হরি হরি বল, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। ও ওই গৌর গৌর বলতে বলছো, আচ্ছা গৌর কে মা? বলে গৌর হচ্ছে কলিযুগের ভগবান, ভগবানের নাম করলে তোমাদের পারমার্থিক পথটা লাভ হবে, সুখময় হবে, তোমরা ভগবানের নাম গাইতে গাইতে চলো। তাই সবাই মিলে ওই যে পালকি বাহকরা আজ মায়ের কথা শুনে গৌর নাম গাইতে গাইতে চলেছে, আমরাও গাইব। তো সবাই দুটি বাহু তুলে নি, তাই গৌর হরি বল হরি বল হরি বল, বল গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, 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 গৌর গৌর গুনগুনা।
আজ নাচিতে নাচিতে তারা করিল গম, ওগো নাচিতে নাচিতে তারা করিল গম, নাচিতে নাচিতে তারা করিল গম, চলে যায় চলে যায়, আজ নাচিতে নাচিতে তারা করিল গম, আরে বড়টা গ্রামেতে আসি দিল দরশন, বড়টা দেশেতে আসি দিল দরশন, আরে বড়টা গ্রামেতে আসি দিল দরশন, বড়টা গ্রামেতে আসি দিল দরশন।